সেই জায়গাটির উপরই এবং আমরা এখনো দেখতে পাচ্ছি যে উদ্ধারকর্মীরা লেফটেন্যান্ট কর্নেল ইমরান সাহেবের সাথে তিনি আমাদেরকে বলছিলেন যে এই যে উদ্ধার তৎপরতার সেটার আদ্যোপান্ত এবং তিনি আমাদেরকে জানালেন যে এই মুহূর্তে এখনো ভেতরে সার্চ চলছে এবং সেখানে সেনা সদস্যরা ঢুকেছেন এবং দমকল বাহিনীর ফায়ার ব্রিগেডের কর্মীরাও ভেতরে ঢুকেছেন এবং তারা সেখানে দেখছেন যে এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে আছেন কিনা এবং সেই লক্ষ্যেই কিন্তু এখনো পর্যন্ত সূর্যের আলোয় ফিরে আসেন রেশমা। জীবিত লোক আছেন কিন্তু সেখানে উদ্ধার কর্মীরা সেখানে সর্বাত্মক শক্তি নিয়োগ করেও কিন্তু সেই খবরের সত্যতা পাননি।